Ilagamo Jamie Dakala Jakirake Pranana Sara Humaki. Jamie Tatha Bumi Prathibira Pradati Pranira Bisesa Kare Manusara Sakala Karmakandarai Mula Yutsa. Jama Take Mertu Sabai Jamie Ba Buma Tai Manusara Jibana Jibakara Janya Jamira Bikalpa. Kichuini. আমাদের দেশের সাধারণ মানুষের জীবন জীবিকার এই জমিগুলির দিকে সবসময়ই খুব নজর এক শ্রেণীর ভূমিদস্যুদের। এসব ভূমিদস্যুরা সম্পদশালী অথচ নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য নিজেদের অধিক সম্পদশালী করার জন্য সব সময় কেড়ে নিচ্ছে আমাদের সাধারণ নিরীহ মানুষের জমি। খিলগা দক্ষিণ গোরান শান্তিপুর খিলগাঁও ভূমিদস্যু আব্দুল মান্নান ভুক্তভোগী জাকির হোসেনের দক্ষিণ গোরান শান্তিপুর খিলগায় 3 ফিট জায়গা দখল করেন। ভূমিদস্যু আব্দুল মান্নানের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় নাই। এ বিষয়ে এলাকাবাসীর অভিমত, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্যে বলেন, জামে মসজিদের সহ সভাপতি ও শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম ও মোহাম্মদ আশরাফ আলী শান্তিপুর খিলগাঁও। আর যে ওই যে আশরাফ ভাই, সে কিনা দিচ্ছে আশরাফ আর ভুট্টু ভাই, ওই যে শান্তিপুর মসজিদ আর আপনার শান্তিপুর স্কুলের সভাপতি ছিল, সভাপতি থাকার পরে সে অনিয়ম করছে, তাহলে মসজিদকে খেদাই দেওয়া হয়েছে। তারপরে স্কুলে সে সভাপতি ছিল, ওইখানে অনিয়ম করছে, ওইখানে যখন তাহলে খেদাই দেওয়া হয়েছে, এখন কি করবে? এখানে থাকতে পারে না, ঠিক আছে, পরবর্তীতে রাত্রে বেলায় এই জিনিসটা লাগাইছে, রাত্রেবেলা এই অ্যাঙ্গেলটা লাগা, রাত্রেবেলা চলে গেছে সেটা। আমি কালকে পছন্দ করতেছি, রেকর্ড আছে তো? হ্যাঁ, রেকর্ড আছে, রেকর্ড আছে, জিবি করেন। আর কিছু পেয়ারটা আমি আপনার বলি, এটা তো আছে, সার্টিফিকেট নেন, তাতে সবাই নিতে পারে। সে বসতে চান, আমি সবসময় বলতেছি, আমি তারে বলছি আমার জায়গাটা আপনি মাপ দেবো, আপনি আসেন, ঠিক আছে, তারে বলি, সে আমার কোনো কথায় গ্রাহ্য দেয় না। তারপর একটা টাইম সে যখন বলছে ঠিক আছে মাপ জাপ দিবে, তখন তখন আমি ভুট্টু ভাই এই এখানে থাকে, ঠিক আছে, ভুট্টু আশরাফ এদেরকে বলি, সবাইকে বলি, গণমান্য ব্যক্তিদেরকে বলি, পরে আমি মসজিদ কমিটির সেক্রেটারিকে বলি, বলার পরে সে বলছে ঠিক আছে মরব, আজকে আজকে শনিবারে মাপবো, এই কথা বলে সে শুক্রবারে আমার একটা গুন্ডা আছে সাদা হোসেন সাধু ক্যাসিনিও কেশিয়ার ছিল, তার যে হুমকি দেওয়া হয়েছে আমার, মেরা ফেলবে কেটে ফেলবে, কোনো জায়গা জায়গা মাপামাপি হবে না, কিছু জায়গা মাপা হবে, সে এইভাবে করে আমাকে সবসময় মনে করেন মানে হুমকি ইয়াতে রাখে। আর সবচেয়ে বড় কথা কি, এর দেখেন এই যে আমার জায়গাটা, আমি লিগেল হয়ে থাকার পরে আমার জায়গাটাতে সে কী করছে, সে যে বাউন্ডারি দিয়ে দিচ্ছে, তার বিপরীত কিন্তু আমি এখনও 1.5 ফিট পাই, 1.5 ফিট পাওয়ার পরও সে আমার কী করছে, এখান থেকে বাউন্ডারি দিচ্ছে, এমনকি বিল্ডিংটা গেছে রোডের উপরে, তারপরে আমার কোনো ইয়ে নাই, তার জায়গা সেই ইয়ে করছে, কিন্তু আমার জায়গা দিতে সে ঢুকছে, এটা তো আমি তো এই জন্য আমি সরকারের কাছে আমি আবেদন করি এটার জন্য। দুদকের ভয় দেখাইছে আমাদের, ঠিক আছে, সে দুদক দিয়ে এই করবো ওই করবো, ঠিক আছে, আমি কেন, আমি আমরা কি বাংলাদেশের ছেলে মেলে না, আমরা কি এই দেশের ছেলে না, আমরা কি এই দেশের নাগরিক না,
শান্তিপুর স্কুল আর শান্তিপুর মসজিদ এই দুইটাতে সে ইয়ে ছিল, সভাপতি ছিল। তখন সে অনিয়ম করাতে তার এখানে মানে টোটালি ভাবে খাতায় দেওয়া হয়েছে। আমি তখন মসজিদ কমিটির সেক্রেটারি সাহু ভাই তার সাথে বসছিলাম, বসার পরে সে বলছে বলছে দেখেন এই লোক তো ভালো লোক না, এই লোক তো ভালো লোক না। আমায় আমায় সে সবুজ মতিতে একটা ওইখানে একটা অ্যাপার্টমেন্ট করছে, ওইখানে 3 বছর ধরে টাকা তারাও ঘুরাইছে। এভাবে করে সে অলরেডি এসব করেই যাচ্ছে। কিন্তু আমি আজকে বলছি আজকে আমার জায়গাটা মাপ দিব, সে জায়গা মাপতে রাজি নেই, সে মানুষের জায়গা দখল করে করে খাচ্ছে। এখনো তিনবার সে মানে মানুষের ঠিক আছে ভাই, আপনি আপনার কাগজ নিয়ে আপনার ডকুমেন্টসটা নিয়ে বসেন, আপনার জায়গা আপনি থাকবে, সমস্যা নেই। আপনার ডকুমেন্টসে যদি আপনার জায়গা থাকে তাহলে থাকবে, অসুবিধা নেই, এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু ওর জায়গা ওর জায়গাটা যে ছেলে কিনছে ওই ছেলের তো বুঝাই দিতে হবে। বলছে এই কথা বলার পরে ঠিক আছে, আমি তাহলে যখন বৃহস্পতিবারে যখন ফোন দিছি সে আমার ফোন রিসিভ করে না, পরপর মানে 100টা ফোন দেওয়ার পরে রিসিভ করে না, পরপর আমি 4টা মেসেজ দিছি। মেসেজ দেওয়ার পরে সে আমারে ঠিক আছে তারপরে ফোন দিলে, তারপর আমি বলছি 4টা মেসেজ দিছি, তারে বলছি ভাই আমি তো শান্তিপুরের আপনার বাড়ির পাশের জায়গার মালিক ভাই, আমরা একটু বসবো, বসে আমরা জায়গাটা মাপ জাপ দেবো, ঠিক আছে আমি ওর সার্ভার রাখবো, আপনার একটা সার্ভার রেখে। এই কথা বলার পরে সেও তারপর আমার কোনো রেসপন্স করেনি, এবং আমি মানে এভাবে করে চারবার আমি মেসেজ দিচ্ছি তাদের, সে কোনোটাই রেসপন্স করেনি। পরবর্তীতে খিলগাছি ব্লকে থাকে সাদাত হোসেন সাধু, ওই ছেলে আমার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে কি আপনি কি জায়গার কী হয়েছেন, এইসব করে আমার হুমকি টুমকি দিতেছে। আমি বলছি ভাই আমার জায়গা আমি নিব, আপনি আপনার হুমকি দেওয়ার কে? মানে মূল ঘটনাটা হলো কি আপনার যে অভিযোগটা ছিল অভিযোগকারীর সাথে আপনার সাথে বসার কোনো এখনো পর্যন্ত না 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 কোনো বসেই না, সে বসতে চায় না, সে বসতে চায় না, সে দুদুকে চাকরি করছে ঠিক আছে, তারপর সে সাবেক চৌধুরীর পিএস, এভাবে এভাবে করে সে কার সাথে বসে না, এই এলাকার কার সাথে বসে না। মানে উনি যে ক্ষমতা অপব্যবহার করতে চাই নাকি সাবেক চৌধুরী কি ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছে নাকি নাকি তার পিএস, এটা তো সে বলতে পারে। আচ্ছা সাবেক সবই বলতে পারে, কারণ সে তো নেতা হিসেবে ভালো, সে কিন্তু সে যে মানে এরকম খারাপ লোক যে তার নাম যে বিক্রি করে তার কানে গেছে কিনা আমরা জানি না। আর আমাদের দাদার সাথে মাপ ওনার দাগ হচ্ছে, আমার বর্তমান মালিকের নাম দাগ হচ্ছে 3608 3608 দাগ, আর আমার দক্ষিণ প্রাসাদ যে দাগটা ওটা হচ্ছে 3609 দাগ। এখন আমি দক্ষিণ প্রাসাদ দাগ এবং উত্তর দাগ মাপ ইয়ে করে আমি পাচ্ছি আমার যে 3608 দাগ 3609 দাগের দক্ষিণ পশ্চিম কর্নারে 2 ফুট ওনার বিল্ডিংয়ে ঢুকে, আর 3608 দাগে দক্ষিণ পূর্ব পাশের কর্নারটা ঢুকে 10 ইঞ্চি। এই জায়গাটা মূলত আমার 3608 দাগের জমি, ওনার 3609 দাগের বুঝ আছে, তার দক্ষিণে 3610 দাগের বুঝ আছে, এবং 3607 দাগের সবগুলি দাগের বুঝ দেওয়া দাঁড়া যদি এইভাবে মাত্র সমস্যা, অর্থাৎ ওনার দাগ এখন বর্তমান শর্ট আছে এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে, যেহেতু এই জায়গাটা উনি মানে আপাতত নিয়েছেন। এবং ওনার সিটিজেনের সাথে ওনার বর্তমান যে সিটিজেনের ম্যাপ প্লাস ওনার যে দরিদ্র সরকারটা পর্চা দিয়েছে পর্চার সাথে ওনার ফুল মিল আছে 296 শতাংশ, এবং ওনার দলিল আমি দেখছি 296 শতাংশ, তাহলে 296 শতাংশ পূরণ করতে হলে ওখানে ঢুকবে, ওনার নকশা 296 শতাংশ, এটা ছাড়ি দেওয়ার পর ওনার তো থাকবে। মানে মূল ঘটনাটা হলো এই জি হঠাৎ করে এটা কবে করছে এটা কিন্তু আসলে আমাদের নজরে নেই, যেহেতু ব্যাপারটা ডিসপোর্ট হয়ে দাঁড়াচ্ছে সেটা আমাদের না জানায় আসলে বা সামাজিক ইয়ে না করে এই জিনিসটা করাটা আসলে ঠিক হয়।
আমার মনে হয় ঠিক নাই ব্যাপার। মানে মূলত কথা আপনার খুব সুন্দর কথা, এটা এটা লাগে আপনাদের সামাজিকতা বৈঠক আলোচনা নরমাল আলোচনার মাধ্যমে এটা না করে এইভাবে যে করতে যান, এটা তো অত্যাচার করতে থাকে একজন উল্টো, তাই না? না তা তো অবশ্যই, যদি অবশ্যই, কারণ উনিও সামাজিক লোক, উনিও আমাদের মসজিদের সাথে ছিলেন, স্কুলের সাথে ছিলেন, সব কিছু ছিলেন, বাট নানান ধরনের সমস্যার কারণে উনি এলাকা থেকে চলে গেছেন। আমরা যেহেতু ব্যাপারটা ওনাকে বলছি যে আপনার যেহেতু দলিল আছে, ওনাদের দলিল ওনার এই রাস্তাটা ছিল ট্রাইফিক, সেটাও প্রথম আমরা করছি। এরপর আমি যখন জার্মানি থেকে ব্যাক করে আসি তখন উনি আমাকে ধরতে ট্রাইফিক দিয়ে চলে যায় না, আমার রাস্তাটা 8 ফিট করে। আমি আর এই আশরাফ ভাই, এই বাড়ির মালিককে, সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বাল্যকালের ফ্রেন্ড, ওকে অনেক রিকোয়েস্ট করে বুঝে ওনার রাস্তাটা 8 ফিট, ওনাকে সার্বিক সহযোগিতা আমরা করি। কিন্তু উনি কী করছে, যেভাবে উনি যেভাবে করছে আমি জানি না, উনি বেশি আছে কম আছে, বাট জায়গাটা মাপ দেওয়ার পর দেখা গেছে যে ওনার ভিতরে 1.5 ফিট জায়গা বেশি আছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার ওনাকে ডাকছি বা যাকে বারবারই ইয়ে করছে যে মানব ভাই আসেন বসে ইয়ে করি, বাট উনি আসতে চায় না। এরপরে এই বাউন্ডারিটা যে করছে সেটা 100% আমরা সামাজিকভাবে বলবো এই জিনিসটা উনি ঠিক করে, যেহেতু সামাজিকভাবে আমরা বসার জন্য বারবার বলছি এই জিনিসটা উনি ঠিক করে। সেটু আসলে আমার মনে হয় মাপ দিয়ে এখনও আমরা বলবো যে উনি পারলে হয়তো নেক্সট উইকে সময় দেন বা আজকেই পাশুক যদি পারে আসা, উনি ওনার জায়গাটা বুঝে নেন, যাকে যাকে বোঝেন, এখানে কাগজপত্রের কোনো সমস্যা নেই, সমস্যা হলো জায়গা কম বেশি দখল, এটা হলো সমস্যা। বর্তমানে যে এমপি মহোদয় এখানকার যে আছে সাবের হোসেন চৌধুরী, ওনার বলে যে আমি ওনার পিএস, তো আপনাদের চোখে কি ওনাকে দেখা হয়েছে কখন ওনার পিএস? না উনি উনি সাবের ভাই পিএস, এটা ঠিক আছে, বাট সাবের ভাই তো ওনাকে কোনো ব্যাপার নিয়ে এই অবৈধ কোনো কাজ করার জন্য কথা, আমরা যেহেতু সামাজিকভাবে বসবাস করি, যেহেতু একটা সমস্যার সৃষ্টি হয়েছে সেটা সামাজিকভাবে শেষ করে দেওয়া উচিত ছিল। আর আমরা যেহেতু কথাগুলো পজিটিভ বলছি যে আপনার যেহেতু দলিল আছে, রেজিস্ট্রি করা দলিল আপনার, সেই দলিল অনুযায়ী আপনি জায়গাটাকে বুঝ করে নেন, তারপরে হলো বাকি ওনাদের জায়গাটা ওনার, যেহেতু পরে কিন্তু ওনাদের জায়গাটা ওনার পরে বুঝতে, কিন্তু সেই কথার পরিপ্রেক্ষিতে আপনার এই বাউন্ডারিটা কিন্তু একটা ডেট দিয়েছিল বুঝতে। শুধু শুধু উনি এইটা না, শুধু উনি এই দিকটা সবাইকে 3 ফিটের বাইরে থাকতে বলছে, কিন্তু ওনার বাড়িটা আপনি চেক করেন যে উনি কয় ফিট করে মানুষ কাছ করে উনি এটাই করছে, উনি সর্ব মানুষের যদি কোনো কিছু হয়েছে উনি এই প্রত্যেকজনের দেখা গেছে যে উনি বাইরের থানার থেকে, মানে উনি খিলগাঁও থানার অধীনে সবুজবাগ থানার থেকে সাবের চৌধুরীর ডিপ মানে লেটারের উপরে ভিত্তি করেছে, সবুজবাগ থানায় আমার নিজের ছোট ভাইকে উনি এখান থেকে নিয়ে গেছে, নিয়ে যাইয়া ওইখানে মানবিকভাবে তাকে কথা ইয়ে করা হয়েছে। আপনি পশ্চিম দিকে যান, এই ভদ্রলোকের অনেক সামনে জায়গা ছিল, সেইটা উনি জোরপূর্বক ওনাকে পিছিয়ে দেওয়া হয়েছে, উনি অভিশাপ দিছে, শুধু ওনাকে তো দিছে সাথে আমাদের দুজন আমাদের, মানে আপনি বলতে চাইছেন ক্ষমতা রাখা ব্যবহার করছে খুবই, তার মানে সে এদিকে না, আমরা তো জানি নিরাপত্তা জায়গা উত্তর দক্ষিণ সবার সাথে সে একটা খুব খারাপ ব্যবহার করছে, যার ফলে ওনাদের সাথে আমরা এই সামাজিকভাবে ওনার সাথে একসময় আমরা খুব মিলিত ছিলাম, এখন তার ব্যবহার এই জায়গাটা আপনারা একটু দেখেন সামনের এই জায়গাটা, এটা আসলে এটা আমরাও দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমরা আসলে মান্নান সাহেবকে এলাকায় ধরে রাখার জন্য ইয়ে করার জন্য ওনাকে আমরা বেশ কিছু অন্যায় সাপোর্ট করি, উই ফিল সেম অ্যাবাউট ইট যে আসলে এই অন্যায়গুলি আমরা সহজেই দেখব, নাহলে দেখেন এই যে সামনে যে গরিব জায়গা, সামনে যে বাড়ি দিয়েটা, এই রাস্তাটা কিন্তু আমরা জোর করে সরাই রাখছি। এইখানে যে ব্যাপারটা এত যে মানে ব্যাপারটা ঘটলো, তাহলে আপনার কি মানে স্থানীয় এমপি মহোদয়ের কাছে আপনি জানেন? আসলে এই ছোটখাটো ব্যাপার আমরা এমপি মহোদয়কে জানাইতে চাই না, এমপি মহোদয় তো এমনি খুব ব্যস্ত মানুষ না, এমপি এমপি সাহেব এই সমস্ত কোনো ব্যাপারে ওনার কাছে, আমরা যারা পলিটিক্সে সম্পৃক্ত আমাদের একটা সুই পরিমাণ অন্যায় উনি টলারেট করেন, উনি এত নীতিবান, এত ভালো একজন মানুষ আমাদের এমপি সাহেব যে উনি হয়তো এমপি সাহেব জানাই জানেই নাই, জানেন এই ব্যাপারটা এমপি সাহেব, কারণ এমপি সাহেবের সামনে গিয়ে কেউ বলবে আমাদের কারো আসলে এই ইয়েটা নাই, উনি এমন কিছু অন্যায় করছে যেগুলো আমরা যে এমপি সাহেবের কাছে বলবো আমরা এটা এমপি সাহেবের সামনে যাই কথাগুলি বলার মতো আমাদের কাছে আসলে সেই মন মানসিকতা বা সেই ইয়ে আমরা রাখি। মানে আপনার মহৎ পরিচয় দেখালেন যে তার যে মানে অপকর্মগুলি তার প্রকাশ করলেন না, তার তো ওনার তো বোঝা যাচ্ছিল যে এতগুলো লোক আমাকে এত অপকর্মের মধ্যে তারা মহৎ পরিচয় দিতেছে, তাদের সাথে আমরা মিলেমিশে থাকি, শুনলেন? উনি জানি না এটা মিডিয়ার সামনে বলা ঠিক হবে কি না, আমাদের এই ঢাকা 9 আসনের কোনো স্কুলকে উনি ভালো থাকতে দেয় নাই, কোনো স্কুলকে ভালো থাকতে, কোনো মসজিদকেও ভালো থাকতে দেয় নাই, আমাদের শেষ স্কুলটাকে সে একটা দোকান শান্তিপুর স্কুল, হ্যাঁ শান্তিপুর স্কুলের থেকে মানে কার দোকানটা আমরা দিব,
আমরা দোকানটাও তাকে বিক্রি করে দিতে বলে। আমরা স্কুলের নামে সম্পত্তি, স্কুলের জায়গা, আমরা কিভাবে দোকান তার কাছে 10 লাখ টাকা বিক্রি করব? এটা কি আমাদের পক্ষে সম্ভব? আপনার সরকারের জায়গা বিক্রি করা একটা কথা হচ্ছে, শান্তিপুর একটা ইয়ে আছে, কবরস্থান আছে, কবরস্থান, ওই কবরস্থানটারে এখন সে মানে এই উচ্ছেদ করে অ্যাপার্টমেন্ট করতে যাচ্ছে প্লট নিয়ে। মানন মানন সাহেব, মসজিদের ব্যাপারটা হলো, উনি আমরা মসজিদের মধ্যে ওনারে খুব সম্মানের জায়গায় রেখেছিলাম, সভাপতি আসছিলাম, হ্যাঁ সভাপতি রাখছিলাম, তখন দেখা গেছে যে উনি একমাত্র যাহা অনুমতি দিবে সেটাই করা হবে। যেহেতু আমাদের কমিটি আছে, সে কমিটির সিদ্ধান্ত সে কখনো নিতে চায়নি। আমি যাহা বলিব সেটাই সত্য, সেটাই রাইট করতে হবে, এইটা কমিটির লোক অ্যাকসেপ্ট করে না। মানে উনি এককবার প্রতিবাদ করে উনি নিজে ক্ষমতা দেবে, নিজে ক্ষমতা দেবে। আমরা আজকে দুইটা কথা বলতে চাই, এই দুইটা ব্যক্তি এটা মিডিয়ার মাধ্যমে আমরা একটা নিউজ ওনাকে দিতে চাই। উনি যত অন্যায় অত্যাচার অপকর্মের সাথে সম্পৃক্ত আমরা আজকে মিডিয়ার সামনে বলতে চাই না, এটা ওনার জন্য আজকে লাস্ট ওয়ার্নিং। উনি যদি পরবর্তী কোনো কিছু করে তাহলে আমরা ওনার একদম এ টু জেড অপকর্ম আমরা মিডিয়ার সাথে সামনে তুলে দিতে বাধ্য। ধন্যবাদ, ধন্যবাদ। সুতরাং এটা ওনার জন্য মেসেজ, যে কোনো মূল্যে হোক উনি কোনো অন্যায় করতে, শুধু আমাদের শান্তিপুরেই না, ঢাকা নয় আসনের কোনো জায়গায় উনি কোনো অন্যায় করতে পারবেন। ওকে, সুন্দর কথা বলেন, ধন্যবাদ আপনাকে। ওনার ওই স্কুলগুলির প্যাকেট পকেট মানে প্যাকেটের ব্যবসা ওনাকে বন্ধ করতে হবে, ধ্বংস করে ফেলছে প্রত্যেকটা স্কুল, ধ্বংস করে ফেলছে। যেই হেডমাস্টার একটা স্কুলে হেডমাস্টার নিয়োগ দিয়েছে টাকা খায়, সেই হেডমাস্টার ওই জুতা মোছার ভিতরে ঢুকে 3 মাসের মধ্যে মামলা খায়, সে ভিতরে চলে গেছে। উনি মামলা দিয়েছেন না? উনি মামলা দেয় নাই, মামলা দিয়েছে, কারণ যাকে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যাকে হেডমাস্টার করা হয়েছে সে ওই স্কুলের পিয়ন হওয়ারও যোগ্য না, এটা সবাই জানে। আমাদের মেসেজ হলো উনি যেন কোনো অন্যায় কোনো অত্যাচারে না আসে, তাহলে আমরা মিডিয়ার সামনে একদম এ টু জেড বলতে বাধ্য হবো। সে হুমকি আমি আসতো ওনার সম্মানে এই পর্যন্ত বলে দিলাম, কোনো অন্যায় উনি করতে পারবেন, কারণ এমপি মহোদয় বিন্দু মাত্র অন্যায় উনি টলারেন্স নিতে পারেন, এবং এমপি সাহেব কোনো দিন তাকে দিয়ে বলে নাই যে তুমি এই কাজটা করো। আজকে যদি উনি সংশোধন না হয় উনি আমাদের মসজিদে সব বাদ দিলাম, আমাদের মসজিদে স্কুলে যেই অন্যায়গুলি করবে আমরা মিডিয়ার সামনে তুলে দিই, এটা ওনার জন্য শেষ থেকে মাইপ আসলে এই যে এখানে আসে, দক্ষিণ থেকে মাইপ আসলে এখানে আসে, আমি উত্তর থেকে ফাইনাল করে ওখানে দিয়ে ফুট ঢুকে ওটা লাগবো না, উত্তর থেকে আসলে সীমা এখানে।